আজকে খুব গরম পড়েছে, প্রচন্ড রোদ। কালকে ষষ্ঠী ছিল তো দিদি বাড়িতে এসেছে, এসে সারাদিন ওই রান্নাঘরে থাকে, রান্নাঘরে খুটখুট করে। আমি ওদের মধ্যে থাকি না, অবশ্য রান্নাঘরে যাই না। এই যে ওর মাঝখানে ছিল, এই যে মা আর দিদি গল্প শুরু হয়, আমি তো পাত্তা পাই না, মানে পাত্তাই দেয় না, মানে দেয় কি আশ্চর্য ব্যাপার। আজকে বিকেলে একটু বেরোবো, তাই একটু নেকলেস পরে নিতে হবে, চকাচক করবে নখগুলো। এই যে নখগুলো একটু চকচক চকচক করছে, এটা জেল নেকলেস। আর এই যে ষষ্ঠীর সুতো, এটা হচ্ছে মা কালকে আমাকে বের দিয়েছিল। এই মাছটা আমি শখের বসে কিনেছিলাম, সেরকম ভাবে কিনিনি। এই যে সাদা মাছটা দেখছো, সাদা মাছটা হচ্ছে এত চঞ্চল, এত দুষ্ট, মানে কি বলবো, খুবই দুষ্ট। এই যে সামনে বাড়ি সোনাই আসবে, এসে শুধু দুষ্টুমি করে। ছাদে এসেছিলাম, এই দুষ্টু ডালটা আমাকে ভয় পাই দিয়েছিল, কি বলবো, আমি অন্য কিছু ভেবেছিলাম। মাংসটা কষে গেছিল, আর মাংস কষা না খেলে কখনো হয় না, মানে পাপ লাগবে মাংস কষা না খেলে। তো খাওয়া দাওয়া সেরে স্নান টান করে আমি বসে আছি, তো এবার একটু ঘুমাতে হবে, বেরোবো বিকেলবেলা, একটু না ঘুমালে আবার ভালো লাগে না। চুল তো, মানে কি বলবো, চুল তো নেই, পুরো টাকলু হয়ে গেছি। ঘুম টুম উঠে এসে দেখছি, ছাদে এসে দেখছি সে প্রচন্ড মেঘ লেগেছে। তো কিছু করার নেই, আমি বেরোবই বেরোবো। এই যে মেকআপ টেকআপ তো মাস্কার ফাস্কার না লাগালে আমার ভালো লাগে না দেখতে, আর আমার চোখ আবার খুবই কালো, তাই লিপস্টিক আমাকে লাগাতেই হবে, কিচ্ছু করার নেই। লিপস্টিক না লাগা, লিপস্টিক লাগালে একটা আলাদাই ভালো ভালো লাগে। এই যে আমি বেরোলাম রাস্তায়, একটু হাঁটাহাঁটি করছি। ও বাপরে বাপ, সে যে কি ঝড়, কি জমের মতো কালো মেঘ, কি যে বলবো, মাথায় একটা টক করে একটা ডাল এসে পড়লো আমার মাথায়, কিরাচে লাগলো। প্রচন্ড ঝড়, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। তো ওই বৃষ্টির মধ্যে বৃষ্টি বৃষ্টি আমি একটা রেস্টুরেন্টে এলাম, ঠান্ডা লাগছিল, অবশ্য খুব টাটা।